আটাইকেইটা গোটগত আৰু কেন্দ্ৰীয় বিচুৱা উৎসৱ উদযাপন সমিতি আয়োজন কৰা এই দশম বাৰ্ষিক বিচুৱা উৎসৱত যোগদান কৰিলোঁ। কোচ ৰাজবংশী জনগোষ্ঠীৰ ই এক জাতীয় উৎসৱ। এই জাতীয় উৎসৱত অংশগ্ৰহণ কৰি বৃহত্তৰ অসমীয়া জাতি গঠন প্ৰক্ৰিয়াত কোচ ৰাজবংশীসকলে আগবঢ়োৱা অনবদ্য বৰঙণিৰ বাবে সমগ্ৰ জাতিটোক কৃতজ্ঞতা জনালোঁ। স্যার, কেএলও চিফ জীবন সিংহ ডাঙরিয়া তেখেত শান্তি আলোচনালৈ ঘুরি আহিছে। আলোচনা স্যার কিমান দূর আগবাড়িছে? স্যার, চক, এই বিষয়টো আমাৰ ৰাজ্য চৰকাৰৰ অধীনত নাই আৰু জীবন সিংহ ডাঙরিয়ার আলোচনার প্রক্রিয়া কেন্দ্রীয় সরকারের এজেন্সি সমূহের লগত চলি আছে। সেইকাৰণে বিষয়টোৰ ওপৰত মই ইমান অবগত নহয়। স্যার, সীমা বিবাদ সমস্যা যেটা আছে, এই সমস্যাটোর সমাধানের কারণে আলোচনা চলি আছে, কিন্তু এতিয়াও কার্বি আংলঙত স্যার মেঘালয় দুর্বৃত্ত আমার বারো মেঘালয়ের লগত বারোটা বিতর্কমূলক স্থান আছে, ছটাত সমাধান হয়েছে, আন ছটাত সমাধান হোৱা নাই। সো যি ছয়টাত সমাধান হোৱা নাই তাত মাজে মাজে সংঘাত চলি আছে। মই ভাবো যে অহা এমাহ দুমাহৰ ভিতৰত দুইখন চৰকাৰৰ মাজত সেই ছয়টা স্থান লৈও পুনৰ আলোচনা হ'ব। মই এইবিলাকত মাথা নলগাওঁ। অসমীয়া জীয়ৰী অভিযোগ আহিছে, কিন্তু অভিযোগটো তেওঁলোকৰ দলৰ ভিতৰ চৰাত আছে। তেওঁ অভিযোগটো কাক দিছে? ৰাহুল গান্ধীক দিছে, মুক্তো দিয়া নাই। গতিকে মই যদি হাত দিওঁ তেতিয়াহ'লে আকৌ ক'ব যে আমাৰ দলৰ ভিতৰত কিয় সোমালে। দুটা কথাই মই স্পষ্ট কৰি দিওঁ যে যেতিয়ালৈকে তেখেতে আমাক ওজৰ আপত্তি নিদিয়ে আমি তাত সোমাব নোৱাৰোঁ। কংগ্ৰেছৰ সভাপতি বা আন শীৰ্ষ নেতৃত্ব এইটোত সোমাইছে আৰু মই ভাবোঁ যে তেওঁলোকে কংগ্ৰেছৰ শীৰ্ষ নেতৃত্বই নিশ্চয় অসমীয়া জীয়ৰী এগৰাকীৰ সন্মানটো ৰক্ষা কৰিব। যেতিয়া মোৰ ওচৰত আহিব তেতিয়া মই চাম, কিন্তু বৰ্তমান যিহেতু এইটো কংগ্ৰেছৰ ইণ্টাৰনেল ইছ্যু, সেইকাৰণে মই তাত মতামত দিব খোজা নাই। স্যার, হাগ্ৰামা মহিলাৰী স্যাৰ সদায় এটা কথা উল্লেখ কৰি আহিছে যে শ্ৰীৰামপুৰত চিণ্ডিকেট আছে আৰু UPPLৰ দলৰ ফালৰ পৰা চিণ্ডিকেট। এই চিণ্ডিকেটৰ খবৰ কোনে পাই থাকিব যোনে চিণ্ডিকেটবিলাকৰ প্ৰতি নজৰ ৰাখে? আমি এইবিলাকৰ প্ৰতি আমাৰ নজৰো নাই, গতিকে আমি খবৰো নাৰাখোঁ ক'ত কোনে কি কৰি আছে। খালি কোনোবাই যদি কয় যে অমুকখন ট্ৰাক ৰখাই থৈছে মই একশ্যন ল'ম। আজি ৰাতিপুৱা দিছে মহৰ চিটাৰ, মহটো অসমত আহিবই পাৰে, তাৰতো চিণ্ডিকেট নালাগে, আপুনিও আনিব পাৰে, গৰুহে আনিব নোৱাৰে, মহ অনাতটো কোনো আপত্তি নাই। গতিকে এইবিলাক লৈ পেলাই অযথা এতিয়া আমি বিহু গ'লোঁ, গিনিজত গ'লোঁ, আমাৰ চিন্তা চৰ্চাৰ মানদণ্ডটো ওপৰলৈকে গ'ল। গৰু আহিলে মোক ক'ব, মই লগে লগে একশ্যন লৈ ল'ম। এতিয়া মই অহাটোতো গো মাংস ক'ৰবাত দেখিলে পুলিচে ষ্ট্ৰিক্ট একশ্যন ল'ব, কিন্তু মহ আৰু ছাগলী কোনোবাই আনিলে গ'ল এইটোত মই কি কৰিম কওকচোন। আরে মেটো আসাম কা সিএম কা স্টাইল মে চল রা হুম। আসাম কা সমস্যা দূসরা স্টেট সে নহি মিলতা হে, হামারা ইহা সমস্যা অলগ হে, হামারা ইহা আলফা হে, সারে হামারা ইহা আপসা হে, ডিস্টার্ব এরিয়া হে। তো আসাম স্টেট কো আপ কিসি কা সাথ ইয়া উত্তর পূর্ব কো আপ কম্পেয়ার নহি কর সকতে, হামারা অলগ সমস্যা হে। স্যার, উনকো কিয়া কেনা চাহেঙ্গে জো আপকো আরোপ লাগাতে হ্যায় হিন্দুত্ব কা বড়া চেহারা বননা চাহতে? আরে মে তো খুদ হিন্দু হুঁ, মে তো চেহারা বননা চাহতা হুঁ আচ্ছা কুছ দেখনে কা, লেকিন হিন্দু তো মে হুঁ হুঁ হি, ইয়ে মে কেসে চেঞ্জ করু অভি। স্যার, কর্ণাটকের বিধানসভা নির্বাচনত আপনি স্টার ক্যাম্পেইনার হিসেবে থাকিব, কি করব? এলাক যাম আৰু কেইখনমান মিটিং করিম, কিন্তু বেলেগ স্টেটৰ ইলেকশ্যনত আমি কিমান ইনফ্লুয়েন্স করি? অভাৰলেপিংটো এনেও হব, কোনোবা আই এছ লৰা এ চি এছ পালে, এ চি এছ লৰা আই এছ পালে, সব পৰীক্ষাতে অভাৰলেপিং হয়, আকৌ পৰীক্ষা হব। এতিয়া আপুনি এতিয়া কোনোবা এজনৰ এ চি এছ পাইছে, সি আই এছ ও পাব, অভাৰলেপিংটো হবই, গতিকে সেইটো আকৌ হৈ থাকিব। ইণ্টাৰভিউ প্ৰত্যেক দুমাহ তিনিমাহৰ মূৰত ইণ্টাৰভিউ চলি থাকিলেহে ল'ৰাবিলাকে ভাল পাই থাকিব।
বর্ষপুটির এটাই কাম হব যে আমি চাকরিখানি দিম। অবিভক্ত গোয়ালপাড়া জেলার কোচ রাজবংশী সমাজক জনজাতিকরণ করাত আমার জনজাতীয় লোকসকলের কোনো আপত্তি নাই, সেই কথা আমাক জনাইছে। কিন্তু বাকি রাইজক করাত আপত্তি আছে, গতি সেই সমস্যাটো সমাধান করার বাবে এটি আমি চেষ্টা করে আছো। ভগবান তো মামা কোন কোন পেপার কোন পেপার রিপোর্টার কোন পেপার বঙ্গাইগাঁও পোর্টেল বাপরে কিমান পোর্টেল আছে বঙ্গাইগাঁও এটা প্রথম মই খুঁধি লৈছ বঙ্গাইগাঁওত কিমান পোর্টেল আছে কিমান মান কিমান মান 12টা মান হবো স্যার 12টা রাজ্য সরকারের ভূমিকার ভূমিকাটো দেখাই গৈছেই না, সেই কারণে সব একতা হয়ে আছে। আজি আজি দুবছর মানুষ ইমান একতা হয়ে আছে, এটা এটা স্থায়ী করিব লাগে। পোর্টেল বিলাক পেপার বিলাক এটা কন্ট্রিবিউশন করিলে হয়ে যাব। সবতে হব লাহে লাহে, খালি মই এটাই মানুহটো সব হব। কোনো গভর্নমেন্ট মাটিত বহি থকা মানুষসকলক দুটা ভাগত আছে, কিছুমান আমি রেগুলারাইজ করিব লাগিব, কিছুমানক এভিকশন করিব লাগিব, যোনে ওয়েটল্যান্ডত আছে বিলত আছে বনত আছে সেখিনিক এভিকশন করিব লাগিব, এটা এটাকৈ করে আহি আছো। হব সকলো শান্তি, বিহু ঠিক আছে, 12টা পোর্টেল DCSP কষ্ট নহয় তো, অফিসার বিলাকৰ কষ্ট নহয় তো, সব ঠিকে ঠিকে থাকে নে নাই? হ্যাঁ রাখিব আর সবে ঠিক থাক। হ্যাঁ বঙ্গাইগাঁওটা অল্প ডেভেলপ হয়ে আছে, যাতে ভাল করে ডেভেলপ হয়। মেডিকেলটো হয়ে আছে না? ভাল করে হয়ে আছে। ইউনিভার্সিটি সেপ্টেম্বরত বিল পাশ হব, খালি আজি কয়ে আছে যে বঙ্গাইগাঁও কলেজ বীরজারা কলেজ লগলগা ইউনিভার্সিটি করিব লাগে বলে। এটো ইঞ্জিনিয়ারিং কলেজত পাহাড়টো ভাঙিবলগিয়া হওয়ার কারণে মাটিটো ভাল নিদিলে, মেডিকেলটো ভাল মাটি দিলে, ইঞ্জিনিয়ারিংৰ মাটিটো অলপ খেলি মেলি করলে, কারণ পাহাড়টো ভাঙি শিলটো ভাঙোতে বহুত সময় গেল। মই জুনত ইয়াত আহি আছো, SP কনফারেন্স আছে, 3 দিন বঙ্গাইগাঁওত মই থাকিম, তেতিয়া ইঞ্জিনিয়ারিং মেডিকেল সব চাম। আর 12টা পোর্টেলকে লগ হব, তুরুমা পোর্টেল আছে, আচ্ছা দিয়ে লগু নাই ও ইয়াত আছে, ঠিক আছে হব লগ পাম, সব হ্যাপি বিহু হ্যাপি বিশ্বা, ঠিক আছে চল।